সুজন চক্রবর্তী এবং সিপিএম বামপন্থীরা একটু বাড়াবাড়ি হয়ে গেল না, একটু আরো বাড়াবাড়ি হয়ে গেল। মনেই নেই যে তখন উনি মন্ত্রী নেই, তখন নাকি সব ওর কাছে গিয়ে হাজির হয়েছিল। আরে আমি তো বারবার বলেছি চ্যালেঞ্জ, এত কথার কি আছে? মুখ্যমন্ত্রী বলেছেন 1990 সালের পর থেকে যারা শিক্ষায় চাকরি পেয়েছেন তাদের সবার শ্বেতপত্রটি প্রকাশ করে দেবেন, চ্যালেঞ্জ টেক চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী, টেক চ্যালেঞ্জ শিক্ষামন্ত্রী, প্রাক্তন বর্তমান প্রাক্তন তখন গেছে, চ্যালেঞ্জ করছি। বোকা বোকা কথা বলছেন কেন? সরকারের কাছে সব আছে, 90 সালের পর কে কে চাকরি পেয়েছে, কোথায় চাকরি পেয়েছে, মাস্টারি কি, তাদের যোগ্যতা কি, তাদের অযোগ্যতা, এই সব নামের তালিকা করে শ্বেতপত্র প্রকাশ করুন। এই হিম্মত তৃণমূলের নেতাদের নেই। কেন নেই? কারণ এই লিস্ট প্রকাশ কোনোদিন করলে বুঝতে পারবেন 2011-র আগে বামপন্থী ফ্রন্ট, তখন চাকরি মানেই স্বচ্ছতা, আর 2011-র পরে তালিকা মানে চাকরি মানেই লুট। এটা যেহেতু ধরা পড়ে যাবেন সেই কারণে ওদের বলার মতন কোনো যোগ্যতা নেই। আমি ওসব প্রশ্ন করছি না, কালীঘাটের বাড়ি কি হলো, কালীঘাটের 35টা প্লট কোথা থেকে আসলো, আমি এসব প্রশ্ন করছি না। এই তৃণমূলের নেতাদের, এমএলএদের, মন্ত্রীদের, দলের নেতাদের কয়েক গুণ করে সম্পদ কি করে বাড়লো, কার দৌলতে বাড়লো, আমি এসব বলছি না। যে ভদ্রলোক বললেন যে ডিএড দাবি করাটা পাপ বলে মনে করি, তার ভিডিও দেখা যাচ্ছে তিনি হাতে হাতে পুণ্যের কাজ করছেন, টাকা নিচ্ছেন, এসব তৃণমূলের নেতা এবং অপদার্থ। এই তৃণমূলের নেতারা অপরাধী এবং সেই বিবেচনায় বাকি সব দেখতে চাইছেন। আমি চ্যালেঞ্জ করছি যা মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী সেটাই কার্যকরী করুন, তালিকাটা প্রকাশ করুন, এবং তারপরে আমরা অপেক্ষায় থাকব কবে বার করবেন পঞ্চায়েত ইলেকশনের আগে। আমি ধরে নিচ্ছি মে মাস, এপ্রিল মাসের মধ্যে বার করুন, আধা আধা করবেন না, লিস্ট যেন ভুল না হয়, ইনকমপ্লিট যেন না হয়। 90 সালের পর স্কুল সার্ভিস কমিশনে চাকরি হয়েছে কয়েক লক্ষ, লক্ষাধিক, প্রাইমারি ইত্যাদি ইত্যাদি ধরে, নামের তালিকা প্রকাশ করে মুখ্যমন্ত্রী দেবার যোগ্যতা নেই, মুখ্যমন্ত্রী ফেল করবেন। অকৃত এন্টারপ্রাইজ सभी प्रकार के पुराने सामानों का भंडार, इस महंगाई के बाजार में भी अगर घर दुकान या ऑफिस हो सजाना, बस जगदल तक है आना। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोषपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदल।